মুর্শিদাবাদ জেলার ঐতিহ্য প্রাচীন মনোহরপুর গ্রামের কোজাগরি লক্ষ্মী পুজোকে কেন্দ্র করে তিন দিন ব্যাপী চলে সাংস্কৃতিক অনুষ্ঠান এবং পুজোকে কেন্দ্র করে গ্রামে বসে মেলা। এবং এই লক্ষ্মী পুজো নিরঞ্জনের চিরাচরিত রীতি মেনে আতশবাজি প্রদর্শন করা হয় প্রতি বছরই, যার ব্যতিক্রম এবছরও হলো না। শুক্রবার সন্ধ্যায় গ্রামের মন্দির থেকে লক্ষ্মী প্রতিমাকে নানান বাদ্যযন্ত্র সহকারে শোভাযাত্রা করে স্থানীয় এক পুকুরে নিয়ে আসা হয় এবং পুকুর পাড়ে আতশবাজি প্রদর্শন করা হলো, যা দেখবার জন্য ভিড় জমিয়েছিলেন মনোহরপুর গ্রাম সহ আশেপাশের বিভিন্ন এলাকার সাধারণ মানুষ। অনেক দিন ধরেই মনোহরপুরেই লক্ষ্মী পুজো উপলক্ষে হয়, এটা নতুন করে বলার কিছু নেই। যদি কাল এই সাব ডিভিশনে যদি প্রথম কোনো আতশবাজি হয় সেটা মনোহরপুর লক্ষ্মী পুজো। এটা অনেক দিন থেকে আমরা দেখে আসছি, হয়তো আমরা দেখেছিলাম যে এটা এটা মানে পুজোর আগে একটা অনুষ্ঠান হয়, মানে পুজোর আগেই দেখা যায় যে হাঁড়ি বোম ফোটার মাধ্যমে আমাদের পুজোর সূচনা হয়, কিন্তু পরবর্তীকালে সেটা এখন প্রশাসনের দিক থেকে আমরা হাঁড়ি বোম ফোটাতে পারি না, কারণ শব্দের দিক থেকে হয়তো ওদের ওরা বলে যে না এই লিমিট অনুযায়ী তোমরা। আজকে কি কি থাকছে আতশবাজি? আজকে আতশবাজি, আতশবাজি সব কতদিনের পুরনো আতশবাজিটা? এইটা আমাদের মনে হয় দীর্ঘ প্রায় 200 বছর ধরে এটা চলছে। আতশবাজি কি আকর্ষণ মূল? হ্যাঁ, এখানে আতশবাজি মেলাতে আসলে আকর্ষণ এটাই। লক্ষ্মী ঠাকুর নিরঞ্জন হবার পর আবারও এক বছরের অপেক্ষায় গোটা গ্রামবাসী। মুর্শিদাবাদ থেকে অর্ক রায়, রিপোর্ট আনন্দবার্তা।